আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা বিপিএসসি কর্তৃক গৃহীত বিসিএস পরীক্ষা মূলত তিনটি ধাপে সম্পন্ন হয়, প্রিলিমিনারি, লিখিত এবং মৌখিক পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষার জন্য 200 নম্বর বরাদ্দ থাকে। প্রিলিমিনারি পরীক্ষায় প্রাপ্ত নম্বর চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুততে ব্যবহৃত হয় না, কিন্তু তবুও প্রিলিমিনারি পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ, কারণ এখানে একজন প্রার্থীকে প্রায় 5 লাখ পরীক্ষার্থীর মধ্যে প্রথম 15-16 হাজারের মধ্যে টিকতে হয়। এবং এছাড়াও প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির সাথে লিখিত এবং ভাইভা পরীক্ষার একটা স্ট্রং কানেকশন রয়েছে। অর্থাৎ আপনার প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির ভিত যতটা মজবুত হবে, আপনি লিখিত এবং ভাইভা পরীক্ষার জন্য ততটাই এগিয়ে থাকবেন। প্রায় 60-70% পড়াশোনা কিন্তু প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির মধ্যেই হয়ে যায়। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার নম্বর বণ্টন এবং এর সাথে কিছু স্পেশাল টিপস। আমরা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার যে নম্বর বণ্টন রয়েছে সেটাতে একটু কেয়ারফুলি দৃষ্টি দিলে দেখতে পারি যে বাংলা, ইংরেজি এবং গণিত এই তিনটে টপিক্সের উপরেই 50% মার্কস বরাদ্দ রয়েছে। অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিতের উপরে 100 মার্কস বরাদ্দ রয়েছে। আমরা যখন প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিই সেক্ষেত্রে আমাদেরকে বাংলা, ইংরেজি এবং গণিত এই তিনটা টপিক্সের উপরে ফোকাস করে পড়তে হবে। তাহলে কি হবে, তাহলে যেমনি আমাদের প্রিলিমিনারি পরীক্ষাতে টেকার সম্ভাবনা বেড়ে যাবে, প্লাস আমরা রিটেন এবং হচ্ছে ভাইভার দিক থেকেও আমরা এগিয়ে থাকব। এ কারণে আমরা বাংলা, ইংরেজি এবং গণিত এই তিনটা টপিক্সকে ফোকাস করে অন্যান্য টপিক্সগুলোতে অ্যাভারেজ মার্কস বা অ্যাভারেজ প্রিপারেশন কীভাবে নেওয়া যায় সে অনুযায়ী প্রিপারেশন নেব। আমরা যখন বাংলা ভাষা এবং সাহিত্য পড়ব তখন অবশ্যই বোর্ড বইটি 2-3 বার খুব ভালোভাবে কমপ্লিট যেন করা হয় সেটা এনশিওর করব, এবং এরপরে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। এখানে লক্ষ্য রাখার বিষয় হচ্ছে আপনি বোর্ড বই ভালো করে পড়লেন কিন্তু প্র্যাকটিস করলেন না, অথবা অনেক বেশি প্র্যাকটিস করলেন কিন্তু বোর্ড বই সম্পর্কে আপনার ভালো জ্ঞান নেই বা বোর্ড বই আপনি কভার করেন নাই, সেক্ষেত্রে কিন্তু দুইটার কোনোটাই ভালো না। আপনাকে অবশ্যই বোর্ড বই 2-3 বার কমপ্লিট করতে হবে এবং তারপর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। বাংলা সাহিত্যের পার্টটা যখন আমরা পড়ব, প্রাচীন ও মধ্যযুগ এবং আধুনিক যুগ, এক্ষেত্রে লিখিতর মধ্যে কিন্তু আমাদের প্রাচীন ও মধ্যযুগ এবং আধুনিক যুগ থেকে কোশ্চেন করা হবে। 30 মার্কসের কোশ্চেন আসবে এই পার্টটা থেকে। তো কিভাবে লিখিতর সাথে কানেক্ট করে পড়া যায় সেটা যদি করতে পারি সেটা সবচাইতে ভালো হবে, আর যদি সেই সুযোগ না থাকে সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে সৌমিত্র শেখর স্যারের বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এই বইটা পড়তে পারেন, আর সে সময় যদি না থাকে তাহলে MP3 বইটা একটু বারবার রিভিশন দেন এবং প্র্যাকটিসটা যত বেশি করে পারা যায়, জব সলিউশনটাও দেখতে পারেন, সমস্যা নেই। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 20 মার্কস এবং ইংলিশ লিটারেচারে 15 মার্কস, টোটাল 35 মার্কস। ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রিপারেশনের জন্য আমি সাজেস্ট করব ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস, এই বইটা কয়েকবার করে রিভিশন দিন। যে টপিক্সগুলো সিলেবাসে আছে শুধু সেই টপিক্সগুলোর সাথে রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে এবং তার সাথে জড়িত যে এক্সাম্পলসগুলো আছে এগুলো কয়েকবার করে রিভিশন দেন এবং বেসিকটা বুঝে পড়ুন। এর সাথে একটি ইংরেজি পত্রিকা প্রতিদিন পড়ার অভ্যাস করুন। এটা এ কারণে যে এতে করে আপনার ভোকাবুলারির ভাণ্ডার যত বাড়বে তত রিটেনে লেখার জন্য আপনি বেশি প্রস্তুত হয়ে উঠবেন। রিটেনে ভালো করার জন্য অবশ্যই ইংরেজির বেসিক জানার সাথে সাথে আপনার লেখার স্টাইলটা কিন্তু একটু
ডেভেলপ করতে হবে। গতানুগতিক লিখলে আপনি হ্যাঁ পাশ করে যাবেন হয়তোবা, কিন্তু ভালো মার্কস এবং ভালো ক্যাডার পাওয়ার জন্য আপনাকে একটু কোয়ালিটি ইংলিশ লিখতে হবে, যার কারণে আপনি যদি নিয়মিত ইংরেজি পত্রিকা পড়েন সেটা আপনাকে অবশ্যই সুফলতা দিবে। ভোকাবুলারির জন্য আমি সাজেস্ট করব, খুব বেশি ওরিড হওয়ার দরকার নেই। ভোকাবুলারি আসলে আপনি যতই পড়েন না কেন, আসলে আপনি যে পারবেন এটার কোনো গ্যারান্টি নেই। তো আপনি যেটা পারেন সেটা হচ্ছে আপনি যে কোনো একটা বই অথবা দুইটা বই পড়েন এবং ওইটার থেকে বারবার রিভিশন করতে থাকেন, ওর মধ্যে থেকে যদি আসে তো পারবেন, না হলে সমস্যা নেই আপনি অন্য সাবজেক্টস অন্য টপিক্সগুলোতে ফোকাস করেন। আর ইংলিশ লিটারেচারের যে 15 মার্কস বরাদ্দ রয়েছে এটার জন্য আপনি ABC অফ ইংলিশ লিটারেচার এই বইটি অথবা হচ্ছে আপনার হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার এই দুইটা বইয়ের যে কোনো একটা বই পড়েন এবং বারবার প্র্যাকটিস করেন। আমি মনে করি এই জায়গাটা মুখস্থ ছাড়া আর কিছুই না। আমি সাজেস্ট করব যে ঠিক পরীক্ষার আগের যে এক মাসটা আছে এই এক মাসে আপনি এই লিটারেচারের উপরে ফোকাস করে পড়েন, এর আগে আপনি হচ্ছে অন্য জিনিসগুলো পড়তে পারেন। বাট এটা আসলে মনে রাখার বিষয়, তো শেষের দিকে যে আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার মনে থাকবে। এরপর হচ্ছে গাণিতিক যুক্তি। গাণিতিক যুক্তিতে ভালো করার জন্য অবশ্যই আপনাকে বোর্ড বই পড়তে হবে। আপনি যদি শুধু যে কোনো প্রিলিমিনারির MP3 অথবা প্রিলিমিনারির কোনো বাজারের কেনা বই পড়ে ভালো করতে চান তাহলে আমি বলে মনে করবো যে এটা আসলে বোকামি। আপনাকে বোর্ড বই অবশ্যই কমপ্লিট করতে হবে। বোর্ড বই পড়লে আপনি যেমন প্রিলিমিনারির বেসিকটা প্রিলিমিনারি থেকেই স্ট্রং করে নিতে পারবেন এবং লিখিত সময় সেটা আপনাকে অনেক অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে। যে কারণে গাণিতিক যুক্তির জন্য আমি সাজেস্ট করব 6 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত যে বোর্ড বইগুলো আছে এই বোর্ড বইগুলো আপনি সলভ করার চেষ্টা করেন। আর যদি হাতে সময় না থাকে তাহলে অ্যাটলিস্ট 9-10 বই যেটা আছে এই বইটা আপনি কমপ্লিট করেন এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন। বাংলাদেশ বিষয়গুলির ক্ষেত্রে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের সাথে ঐতিহাসিক যেই বিষয়গুলো সংশ্লিষ্ট আছে এই বিষয়গুলোতে একটু জোর দিয়ে পড়েন, কারণ লিখিততে এই এই টপিকস থেকে কিন্তু আপনাকে লিখতে হবে এবং এই জিনিসগুলো আসলে পরিবর্তন হয় না, ইতিহাস পরিবর্তন হয় না, মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট যেই তথ্যগুলো রয়েছে এগুলো পরিবর্তন হয় না। এটা আপনি এখানে ফাঁকিবাজি দিয়েন না, এখানে আপনি একটু ডিটেইলে পড়ার চেষ্টা করেন। আর সাথে সাম্প্রতিক যে বিষয়গুলো আছে আপনি MP3 যে কোনো একটা বই প্র্যাকটিস করেন এবং সাথে এই প্রিলিমিনারি পরীক্ষার আগে কিছু ডাইজেস্ট বা শর্ট সাজেশনের বই পাওয়া যায় বাজারে প্রচুর প্র্যাকটিস করার জন্য, সে ধরনের একটা বই কিনে পড়তে পারেন। বাংলাদেশের সংবিধানের ক্ষেত্রে আমি এখানে একটা জিনিস বলবো, এখানে অল্প কিছু টপিকস দেওয়া আছে যে প্রস্তাবনা ও বৈশিষ্ট্য, মৌলিক অধিকার এবং হচ্ছে মূলনীতি সহ সংশোধনীগুলো, কিন্তু আমি বলবো এখানে শুধু মৌলিক অধিকার পর্যন্ত পড়বেন না, এর পরেও যে গুরুত্বপূর্ণ ধারাগুলো আছে অনুচ্ছেদগুলো আছে সেইগুলো আপনাকে পড়তে হবে শেষ পর্যন্তই। কারণ এবার আপনি খেয়াল করলে দেখবেন 43তম BCS এ যে পরীক্ষাটি হয়েছে এখানে সংবিধান থেকে কিন্তু এর মধ্যে আসেনি, এই টপিকসের বাইরে থেকে যে কোশ্চেনটা হয়েছে, যে কারণে আপনি সংবিধানের গুরুত্বপূর্ণ ধারাগুলো অবশ্যই পড়বেন। শুধু এই সিলেবাসে যে টপিকসগুলো আছে প্রিলিমিনারির জন্য এর মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না, এই টপিকসগুলোও পড়বেন এবং পুরো সংবিধানের মধ্যেই গুরুত্বপূর্ণ ধারাগুলোও পড়বেন। এছাড়া বাংলাদেশ বিষয়গুলিতে ভালো করতে হলে আমি সাজেস্ট করব যে নিয়মিত দৈনিক একটি বাংলা পত্রিকা পড়ুন, কারণ হচ্ছে পত্রিকা পড়ার অভ্যাস করলে অনেক তথ্য আপনার এমনিতেই জানা থাকবে। সো আর ওগুলোই যদি আপনি ডাইজেস্টের মধ্যে কিংবা যে কোনো সাজেশন বইয়ের মধ্যে যে পড়েন তখন মনে হবে এত তথ্য আমি কী করে মনে রাখবো। তো এ কারণে পত্রিকা পড়লে আপনি হচ্ছে আপনার যে জেনারেল নলেজ বাংলাদেশ বিষয়গুলির উপরে সেটাতে আপনার অটোমেটিক্যালি আপনি ভালো করবেন। এবং এছাড়া লিখিত পরীক্ষায় যেও আপনার আপনার বানানের বানান শুদ্ধ করার যে ক্যাপাসিটি, ভালো লেখা বা কোয়ালিটি লেখার যে ক্যাপাসিটি সেটাও ডেভেলপ করবে, যে কারণে আমি অবশ্যই সাজেস্ট করব একটি বাংলা দৈনিক পত্রিকা প্রতিদিন পড়ুন। আন্তর্জাতিক বিষয়গুলিতে ভালো করার জন্য আমি সাজেস্ট করব
আপনি MP3 যে বইটা আছে MP3 বইটা পড়ুন এবং ডাইজেস্ট বা শেষ মুহূর্তে যে প্রস্তুতির জন্য যে MCQ টাইপ বইগুলো বা মডেল টেস্ট টাইপ বইগুলো পাওয়া যায় সেগুলো একটু পড়ুন, তাতেই যথেষ্ট। তবে একটা জিনিস খেয়াল করার বিষয়, আমরা সাধারণত পত্রিকা পড়ার সময় শুধু খেলা এবং বিনোদনের পাতাটাই পড়ে শেষ করে ফেলি, কিন্তু আপনি যদি বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলিতে ভালো করতে চান, আপনাকে খেলা বিনোদনের পাতা পড়ে বসে থাকলেই হবে না, আপনাকে অবশ্যই আন্তর্জাতিক পাতাটি একটু মনোযোগ সহকারে পড়তে হবে। আন্তর্জাতিক পাতা এবং দেশের খবরগুলো বিশেষ করে মনোযোগ দিয়ে পড়তে হবে। এরপর সাধারণ বিজ্ঞানের জন্য আমি বলবো, আপনি সাধারণ বিজ্ঞানের যদি ভালো থাকেন, মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন এবং আপনার বেসিকটা ভালো থাকে, সেক্ষেত্রে আপনি এগিয়ে থাকবেন। কিন্তু যদি আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না হয়ে থাকেন এবং আপনার বিজ্ঞানের বেসিক খারাপ হয়ে থাকে, দুর্বল হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই এই টপিকসগুলো ধরে বোর্ডের যেই বইয়ের অধ্যায়গুলো আছে ওই অধ্যায়গুলো আপনি মনোযোগ দিয়ে পড়ুন। ক্লাস 6 বা 7 থেকে শুরু করে 9-10 বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান বই পর্যন্ত এই যে যে আমাদের সিলেবাসের যে টপিকসগুলো আছে, ভৌত বিজ্ঞান, জীব বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান, এই টপিকসের সাথে রিলেটেড যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো আপনি মনোযোগ দিয়ে পড়ুন। তাহলে আপনার বিজ্ঞানের প্রিলির বেসিকের প্রিলির প্রিপারেশনের পাশাপাশি রিটেনের জন্য আপনার 60-70% আপনি প্রিপারেশনে এগিয়ে যাবেন। কম্পিউটার ও তথ্য প্রযুক্তির জন্য আমি বলবো, আপনারা খুব বেশি ওরিড হওয়ার দরকার নেই, ইজি কম্পিউটার বইটা বেশ কয়েকবার প্র্যাকটিস করুন এবং হচ্ছে এর সাথে সাথে তথ্য প্রযুক্তির যে সাইটটা আছে এটার জন্য আমি সাজেস্ট করব যে এই বইটি পড়লেই এনাফ, এবং প্র্যাকটিস যতটুকু করে পারা যায় ততটুকুই করেন। কিন্তু এমন না যে কোনো টপিকস আপনি পারছেন না এবং ওইটা নিয়ে ওরিড হয়ে বসে আছেন এবং এর জন্য আপনার কয়েকদিনের পড়াশোনা নষ্ট হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে, হতাশ হয়ে গেছেন, আপনি পারবেন না, এরকম না। আপনি চেষ্টা করুন যতটুকু পারা যায়, কারণ এটাতে আপনাকে বস হতে হবে না, আপনাকে জাস্ট প্রিলিমিনারি টিকতে হবে এবং রিটেনের যে একটু ভালো স্কোর করতে হবে। তো যার কারণে আপনি যতটুকু পারা যায় বোঝার চেষ্টা করেন, যেটা না পারবেন সেটা অ্যাভয়েড করে অন্য টপিকসে চলে যান। ভূগোল ও পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনার জন্য আমি বলবো, অবশ্যই আপনি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 9-10 বইটা অবশ্যই পড়বেন। এখানে যে দুর্যোগ ব্যবস্থাপনার চ্যাপ্টারটা আছে বা এই টপিকসের সাথে রিলেটেড যে অধ্যায়গুলো আছে অবশ্যই সেটা পড়ে যাবেন এবং সাথে MP3টা জাস্ট প্র্যাকটিস করে যাবেন, এতেই যেটা স্কোর করতে পারবেন এনাফ, এটা নিয়ে আর ওরিড হওয়ার কিছু নাই। নৈতিকতা ও মূল্যবোধ সুশাসন এই টপিকসটার জন্য আপনি যে কোনো একটা MP3 সলভ করতে পারেন, এবং আরেকটু যদি সময় পান তাহলে আপনি 9-10 বা 11-12 শ্রেণীর যে পৌরনীতি সুশাসন বইটা আছে সেই বইটা দেখতে পারেন। দ্যাটস অল, আজকের ভিডিওতে এতটুকুই থাকছে, আবারও চলে আসব অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা কী টপিকসের উপরে জানতে চান সেটা আমাকে কমেন্টসে জানালে উপকৃত হব। ধন্যবাদ সবাইকে।